हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल व्हाइट ईगल 140। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা দারুণ একটা সুখবর দিতে চলেছি। সেটি হচ্ছে স্কুল সার্ভিসের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে 10,000 নিয়োগ হবে। দারুণ সুখবর রয়েছে ভিডিওটাতে, তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো আর চ্যানেলটাতে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই খবরটি কিন্তু বর্তমান পত্রিকার আজকের পেপারে উঠে এসেছে। এখানে বলা হয়েছে রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ ডি গ্রুপ সি কর্মী ও গ্রন্থাগারিকের লাইব্রেরিয়ান শূন্যপদ কত, বিষয়টি জানতে এবার উদ্যোগী হলো স্কুল সার্ভিস কমিশন। জেলা বিদ্যালয়ের পরিদর্শকদের কাছ থেকে এই মর্মে তথ্য চেয়ে পাঠানো হয়েছে, আর এতেই নিয়োগ প্রক্রিয়া শুরুর রূপলি রেখা দেখছে ওয়াকিবহাল মহল। তাদের মতে সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা 10,000 পেরিয়ে যাবে। গ্রুপ ডি পদে অষ্টম শ্রেণী এবং গ্রুপ সি পদে মাধ্যমিক উত্তীর্ণ হল চাকরির পাওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। গ্রন্থাগারিক নিয়োগের ক্ষেত্রে ব্যাচেলর ইন লাইব্রেরিয়ান অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে। তাই সব মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা বহু লক্ষ হবে বলে আন্দাজ করা হচ্ছে। কমিশনের আঞ্চলিক কার্যালয়গুলির চেয়ারম্যানদের কাছে এই সংক্রান্ত নির্দেশ পাঠিয়েছেন এসএসসির সচিব। তাতে বলা হয়েছে স্কুলগুলির কমিশনের তরফে অবিলম্বে শূন্যপদের সংখ্যা জানতে চাওয়া হচ্ছে, তাই ডিআইদের কাছ থেকে যেন দ্রুত এই শূন্যপদের হিসাব চেয়ে নেওয়া হয়। আগামী 25 জুনের মধ্যে তা এসএসসির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাতে হবে। বৃহস্পতিবার একজন ডিআই জানিয়েছেন শূন্যপদের যে পুরনো হিসেব রয়েছে তাতে স্ক্রুটনি করা হয়েছে, এই সময়ের মধ্যে সংখ্যাটা কিছু বেড়ে থাকলে প্রধান শিক্ষকদের কাছে তা জানতে চাওয়া হবে, যথাসময়ে সেই পরিসংখ্যান কমিশনের পৌঁছে যাবে। জুলাইয়ের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এই নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বলে আশাবাদী তত্ত্ববিজ্ঞ মহলের একাংশ। প্রিলিমস এবং মেইন্স এই দুই ধাপ পরীক্ষা হবে। গ্রুপ সির ক্ষেত্রে কম্পিউটার প্রাথমিক জ্ঞান টাইপিংয়ের গতি দেখা হয়। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ কাউন্সেলিং এবং শিক্ষাগত যোগ্যতার খাতে প্রাপ্ত নম্বরকে বাদ রাখার সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে তেমনি কিছু হবে কি না তা অবশ্য বিজ্ঞপ্তি প্রকাশের পরেই জানা যাবে। এরপর বলা হয়েছে রাজ্যের স্কুলগুলিতে শেষবার গ্রন্থাগারিক নিয়োগ হয়েছিল 2013 সালে, আর গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে 2016 সালে বিজ্ঞপ্তি প্রকাশের পর 2018 সালের এপ্রিলে কর্মী নিয়োগ শুরু হয়। 5,000-এর কিছু বেশি নিয়োগ হয়েছিল সেবার, তবে রাজ্য সরকারের নতুন প্রায় 5,000 উচ্চ প্রাথমিক স্কুল তৈরি করেছে, আবার বহু বিদ্যালয়ের পরবর্তী ধাপে উন্নতি হয়েছে। সব মিলিয়ে প্রায় 15,000 স্কুলের অধিকাংশই শূন্যপদ রয়েছে, তুলনায় কিছুটা কম হলেও বহু স্কুলে ফাঁকা গ্রন্থাগারিকের পদ। আজ শুক্রবার উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু নিয়ে শুনানি হওয়ার কথা কলকাতা হাইকোর্টে। এসএসসি সূত্রে খবর, তারা এই প্রক্রিয়া শুরুর ব্যাপারে মোটামুটি তৈরি। প্রায় 15,000 শূন্যপদ রয়েছে, ফলে একটা বড় সংখ্যক শিক্ষিত যুবক যুবতী বেকারত্বের যন্ত্রণা লাঘবের আশা দেখছেন। এর সঙ্গে শিক্ষাকর্মী এবং গ্রন্থাগারিক নিয়োগের প্রক্রিয়া শুরুর সম্ভাবনা তৈরি হওয়ার বুক বাঁধছেন আরও কিছু কর্ম প্রার্থী। তা বন্ধুরা, আপনারা সকলেই দেখতে পেলেন যে 10,000 শূন্যপদের যে কি বৃত্তান্ত, তা আমরা আজকের কর্মসংস্থান পত্রিকার কি কি বলা রয়েছে তা একটু ডিটেলসে আলোচনা করলাম।